আর কিছুক্ষণের মধ্যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে কালবৈশাখী সঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি তো বন্ধুরা কোন কোন জেলায় এর প্রভাব থেকে বেশি পড়বে কোথায় কেমন বৃষ্টি হবে বিস্তারিত জানালো আবহাওয়া দপ্তর তো জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট আর্নিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক নিম্নচাপ অক্ষরেখার জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে গাঙ্গি পশ্চিমবঙ্গে এর জেরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে রাজ্য জুড়ে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর গত দুদিন ধরে ঝড় বৃষ্টি জেরে কলকাতার তাপমাত্রা স্বাভাবিক থেকে নিচে নেমে গেছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থেকে চার ডিগ্রি নিচে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে নয় ডিগ্রি নিচে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ পঁয়ষট্টি থেকে শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে চার দশমিক পাঁচ মিলিমিটার আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দিয়েছে হাওয়া বিষ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনায় উত্তরবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও সিকিমে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরাকার প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আগামী চার থেকে পাঁচ দিন ব্যাপক ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম নদীয়া দুই মেদিনীপুর ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন